একটা কথা আছে অতি সম্মান অপমানের চেয়েও খারাপ কথাটি একটি চিরন্ত সত্য কথা যে আপনি হয়তো কোনো সমাজে আপনি গেছেন বা কোনো স্থানে গেছেন যাওয়ার পর দেখা গেছে আপনার পড়ালেখা হয়তো এত বেশি না আপনি সামান্য কিছু পড়ালেখা আছে আপনাকে যদি কেউ সেখানে ডক্টর ডক্টরেট অথবা আপনাকে যদি বড় একজন বড় ব্যবসায়ী এমন কিছু বলে যদি আপনাকে সম্বোধন করা হয় তাহলে আপনি সেখানে খুশি হবেন না যে আপনাকে অপমান করা হইতেছে কারণ আপনি যতটুকু যদি ততটুকুই বলে তাহলে আপনি সেখানে অনেক বেশি সম্মান পাবেন আপনি খুশি হয়ে যাবেন না যখন আপনাকে কেউ একজন বড় ডাক্তার বলে সেখানে সম্বোধন করবে যে অমুক ডাক্তার ভাই আমাদের সমাজে এসেছে আপনি হয়তো খুশি হয়ে গেলেন যে কিন্তু কিছুক্ষণ পরে যখন আপনাকে বলবে যে আপনি যে একজন ডাক্তার যে আমি এই মুহূর্তে কী করা উচিত আমার এটার জন্য কী চিকিৎসা নেওয়া উচিত বা কী করা উচিত তাহলে আপনি সেখানে কোনো উত্তর দিতে পারবেন না আপনি আরও লজ্জিত হয়ে যাবেন আপনাকে যদি বলা আপনি কোন কোথায় প্র্যাকটিস করতেছেন কোন হসপিটালে আপনি ডাক্তার হিসাবে আসেন কোনো উত্তর দিতে পারবেন না আপনাকে যদি কুটিপতি বলে যদি একজনের সমাধান করলো আর আপনি সেখানে আপনি গলিয়ে গেলেন আপনি অনেক খুশি হয়ে গেলেন মা তা নয় আপনাকে অপমান করা হচ্ছে আপনি কখনো সে অপমান সহ্য করে নেবেন না তার কারণ হলো আপনাকে কুটিপতি বলে আজকে সম্বোধন করেছে আপনি খুশি হয়ে গেলেন কিছুক্ষণ পর আপনি রাস্তায় যখন বেরিয়ে যাবেন তখন অনেক ভিখারি যখন আপনার কাছে এসে বিজ্ঞাশ চাইবে তখন আপনি বিক্রো দিতে পারবেন না তখন আপনাকে যে কুটিপতি কুটিপতি বলে যে সম্বোধন করা হলো সেটা আপনাকে অপমান করা হলো সেটা তার আপনি তখন বুঝতে পারেন না কারণ এখন বুঝতে পারতেছেন এই মুহূর্তে আপনার করার আর কিছু থাকতেছে না তাই আপনি কখনো এইসব কথার দিকে আপনি কান দেবেন না আপনাকে যদি কেউ এরকম অতিরিক্ত সম্বোধন করে সম্মান করে যদি কিছু করে আপনি সেটার থেকে দূরে থাকবেন কারণ আপনার ক্ষতি করার জন্য কোনো হয়তো কোনো শৈতানি তারা চক্রান্ত করতেছে আপনার জন্য কোনো শৈতানি জাল একে বিষিয়ে রেখেছে যে আপনাকে বিপদে পালানোর জন্য আপনার জন্য হয়তো যে কোনো একটা রশি লাগানো আছে যে আপনাকে পেশি আটকানোর জন্য হয়তো আপনাকে বিপদে পালানোর জন্য কোনো একটা ফাঁদ পাতানো হয়েছে আপনি সেটার থেকে আপনি সতর্ক থাকবেন যদি কেউ আপনাকে এরকম কোনো সম্বোধন করে কোথায় আপনি সবসময় এইসব থেকে দূরে থাকবেন সাথে সাথে প্রতিবাদ করবেন না আমি কোনো ডাক্তার নয় আমি কোনো ইঞ্জিনিয়ার নয় আমি কোনো কোটিপতি নয় আমি একজন সাধারণ মানুষ আপনি কখনো নিজেকে বড় করে এইভাবে তুলে ধরবেন না আপনি সবসময় নিজেকে যতটুকু আছেন ততটুকু আপনি তুলে ধরবেন তাহলে আপনি সব সবসময় সবখানে আপনি সম্মান পাবেন আপনার সম্মান আপনাকে রক্ষা করতে হবে আপনার সম্মান আরেকজন এসে রক্ষা করবে না আরেকজন কি বলছে না বলছে আপনি সেটার দিকে আপনি এত বেশি কান দেবেন না তাহলে আপনি কি জীবনে কিছু করতে পারবেন না আপনাকে অপমান অপদস্থ হতে হবে তাই আপনার যতটুকু আছে আপনি ততটুকু নিয়ে পড়ে থাকুন আপনার যা কিছু আছে সেটা নিয়ে আপনি বাহাদুরি করবেন কারণ যেটা আপনার নাই যেটা আপনি অর্জন করতে পারেন নাই যেটা আপনার মধ্যে নাই আপনি সেটা নিয়ে কখনো বেশি গর্ববোধ করবেন না আরেকজন যদি আপনাকে নিয়ে এরকম গর্ববোধ করে আপনি সেটার থেকে দূরে থাক। থাকবেন কারণ সেটা আপনার জন্য কোনো একটা বড় একটা বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে তাই সবসময় ওগুলোর থেকে একটু দূরে থাকবেন সবসময় নিজেকে একটা কথায় বুঝাবেন যে আমার যা কিছু আছে সেটাই আমার জন্য যথেষ্ট যে আরেকজন আমাকে মিথ্যা আরেকটা দিল আর আমি সেটাকে মেনে নিলাম সেটা করবেন না এটাতে করে আপনি আপনার জীবনের জন্য অনেক মহাবিপদ ডেকে নিয়ে আসলেন তাই কখনো কারো এইসব মিষ্টি কথায় আপনি পড়ে যাবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সকাল সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভালো কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাগাতহু আর আমার চ্যানেল যারা নতুন আসছে আপনার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এ অনুরোধ রইল আর বারবার বলতেছে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন তা যাতে করে সবাই এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে আল্লাহ হাফেজ